কৃষক কৃষি তার উন্নয়ন কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর্রশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম নিয়ে। সুষম খাদ্য গ্রহণ মানব জীবনের জন্য অপরিহার্য। মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতার জন্য তার রক্তে ন্যূনতম চিনির উপস্থিত প্রয়োজন। সে কারণে সুগার দৈনিক খাদ্য তালিকায় একটি অপরিহার্য উপাদান এবং বিশ্ব খাদ্য সংস্থার হিসেব অনুযায়ী একজন মানুষের বার্ষিক 13 কেজি চিনি খাওয়া প্রয়োজন। সে চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রধান কার্যালয় ঈশ্বরদী পাবনায় অবস্থিত। ঠাকুরগাঁও এবং গাজীপুর দুটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। গাজীপুর জয়দেবপুরে রয়েছে একটি কোয়ারেন্টাইন কেন্দ্র। এছাড়াও চুয়াডাঙ্গা, রাজশাহী, জয়পুরহাট, জামালপুর ও রহমতপুর, বরিশালে একটি করে মোট 5টি উপকেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সংখ্যা মোট 11টি। সুগার ক্রপ চিনি ও গুড় উৎপাদন বৃদ্ধির উপায় উদ্ভাবন করা এ প্রতিষ্ঠানের মূল কাজ। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ভিশন হল অধিক মিষ্টিযুক্ত সুগার ক্রপের জাত উদ্ভাবন এবং প্রবর্তন। অধিক অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে ইক্ষু, সুগার বিট, তাল, খেজুর, গোলপাতা, স্টেবিয়া, জ্যোষ্ঠীমধু এবং মৌমাছির চাষের মাধ্যমে কৃষকের টেকসই উৎপাদন আয় বৃদ্ধি করা এবং এই সমস্ত ফসলের চাষ আবাদের জন্য প্রযুক্ত উৎপাদন করা এবং প্রদর্শনী, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে সারা দেশে সম্প্রসারণ করা। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, যার পূর্বে নাম ছিল বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, 2019 সালে 18ই নভেম্বর মহান জাতীয় সংসদে এই বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইনটি পাস হয় এবং এই পাস হওয়ার ফলে আমরা এখন ইক্ষু, সুগার বিট, তাল, খেজুর, গোলপাতা, জ্যোষ্ঠীমধু, মধু সহ যত রকমের মিষ্টি জাতীয় ফসল আছে এই সমস্ত ফসলের গবেষণা করে থাকি। এ পর্যন্ত বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে 46টি জাত আবিষ্কার করেছে এবং এবছরে আরও একটি জাত DSRI 147 যার কারিগরি কমিটিতে পাশ হয়েছে এবং এবছর অবমুক্ত হতে যাচ্ছে। তাছাড়াও বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট 12 মাসি তালের একটি জাত, স্টেবিয়ার একটি জাত এবং সুগার বিটের 2টি জাত প্রবর্তন করেছেন এবং জ্যোষ্ঠীমধুরও 4টি জাম প্রাদম কালেকশন করে মাঠে তার মূল্যায়ন পর্যায়ে আছে। এছাড়াও বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে আরাবিয়ান খেজুরের একটি বাগান আছে এবং এর আঞ্চলিক কেন্দ্র গাজীপুর এবং ঠাকুরগাঁওতে এই বাগানটি আছে। এই বাগানটিতে আমরা এই বছরই খেজুর প্রথম সংগ্রহ করেছি এবং খেজুরের মিষ্টতা এবং আকার তা বাজারের যে কোনো অন্য খেজুরের, বিদেশি খেজুরের মতোই এবং বেশ ভালো ফলন আমরা পেয়েছি। প্রতিষ্ঠানের সাফল্যগুলো হলো উন্নত ইক্ষু জাত উদ্ভাবন, রূপা ইক্ষু চাষ, সাথী ফসল চাষ, আগাম ইক্ষু চাষ, কৃষি তাত্ত্বিক ব্যবস্থাপনা, সারের মাত্রা ও ব্যবস্থাপনা, ইক্ষুর পোকা ব্যবস্থাপনা, ইক্ষুর বালাই ব্যবস্থাপনা, সেচ ও নিষ্কাশন ব্যবস্থাপনা, ইক্ষু বাড়াইকল উন্নয়ন, গুড় উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণ। ইক্ষুর পাশাপাশি স্বল্পমেয়াদী ট্রপিক্যাল সুগার বিটের চাষাবাদ প্রবর্তন করা হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। এ পর্যন্ত সুগার বিটে প্রায় 9টি জাত চাষের জন্য সুপারিশ করা হয়েছে।
সুগার বিটের চাষ বৃদ্ধির জন্য রয়েছে প্রকল্প। সুগার ক্রপের সাথে সাথী ফসল চাষ করার পরামর্শ করা হয়ে থাকে এ প্রতিষ্ঠান থেকে। সুগার ক্রপ উৎপাদন প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। এখানে চলমান আছে নানান ধরনের প্রকল্প। গ্রহণ করা হয়েছে তাল, খেজুর ও গোলপাতা উন্নয়নের জন্য পাইলট প্রকল্প। ইক্ষুর ফলন বৃদ্ধির জন্য রূপা পদ্ধতিতে ইক্ষু চাষের বিস্তারিত সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। আমরা সবগুলি ফসলের উপরে গবেষণা করে থাকি, বিশেষ করে এই আখ তো আছেই, সুগার মিল এলাকায় আখ চাষ হয়, গুড় এলাকায় আখ চাষ হয়, এবং আরও একটি এলাকা আমাদের জন্য সম্প্রতি দ্বার উন্মোচিত হয়েছে, সেটি হচ্ছে চিবিয়ে খাওয়া এলাকা। চিবিয়ে খাওয়া এলাকার আখ চাষ সবচেয়ে বেশি লাভ করা সম্ভব হয়, আর গুড় এলাকাতেও যথেষ্ট লাভবান হওয়া যায়। চিনিকল এলাকাতে চিনিকলের বিভিন্ন রকম টানাপোড়েনের কারণে চাষিরা দাম পেতে দেরি হয়, এই কারণেও তারা রিলাকটেন্ট হলেও আমাদের প্রায় 10,000 একর জমিতে আখ চাষ বৃদ্ধি পেয়েছে, এবং গুড় এলাকাতে আখ চাষ স্ট্যাবল আছে। চিউইংকেন এলাকা, সেই এলাকাগুলিতে কিন্তু আখ চাষ বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধির হার কিন্তু প্রায় 30% পর্যন্ত কোনো কোনো জেলায়। সম্প্রতি আমাদের গবেষণায় যেগুলি যোগ করেছি সেগুলি হচ্ছে তালের গুড়, তালের মিশ্রি এবং খেজুরের গুড়, খেজুরের গুড়ের বিভিন্ন ধরন। এই সমস্ত গুড়, তালের গুড়, খেজুরের গুড়, এগুলি কিন্তু বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা হারিয়ে দিতে পারি না, সেই ঐতিহ্যকে আমরা ধারণ করব, এবং তাল, খেজুর কিংবা গোলপাতা কিংবা জ্যোষ্ঠীমধু, আমাদের আরও একটি গাছ আছে যারা স্টেভিয়া, সেটা হচ্ছে স্টেভিয়া, যারা ডায়াবেটিসের কারণে যারা চিনি খেতে পারে না কিন্তু মিষ্টি তাদের দরকার, তাদের জন্য আমরা স্টেভিয়া গাছটি অবমুক্ত করেছি। আমরা চাই এই সমস্ত ফসলের, বিশেষ করে যে সমস্ত এলাকায় আখ চাষ কম্পিটিশন বেশি সে সমস্ত এলাকা আখ না করে মানুষ অন্য ফসল করতে চায়, তখন আমরা করেছি কি, যে সমস্ত এলাকায় পড়ে থাকে, জমি পরিত্যক্ত থাকে, কম্পিটিশন কম, যেমন চর এলাকা, হাওড় এলাকা, তারপরে আমাদের পাহাড় এলাকা, লবণাক্ত এলাকা, বরেন্দ্র এলাকা, এরকম বিভিন্ন এলাকায় আছে যেখানে ক্রপের কম্পিটিশন কম, সেই সমস্ত এলাকার উপযোগী আমাদের জাত এবং প্রযুক্তি আমরা বাছাই করে করে দিয়েছি, কোনো ক্রমেই জমি পড়ে যেন না থাকে। লাভজনক গুড় উৎপাদন পদ্ধতি ও দীর্ঘদিন গুড় সংরক্ষণের জন্য প্রযুক্তি এবং রাসায়নিক দ্রব্যের পরিবর্তে ভেষজ পরিষ্কার কারকের ব্যবহার করে স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন প্রযুক্তি এ প্রতিষ্ঠান থেকে উদ্ভাবন করা হয়েছে। বায়োটেকনোলজি ব্যবহার করে টিস্যু কালচারের মাধ্যমে উচ্চ ফলনশীল ও অধিক চিনিযুক্ত ইক্ষু জাতের দ্রুত বিস্তার ঘটাচ্ছে এ প্রতিষ্ঠান। নতুন জাত উদ্ভাবন ছাড়াও বায়োটেকনিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন গবেষণা অগ্রগতি সাধিত হয়েছে। সমন্বিত পোকা দমন পদ্ধতি ও সুপারিশ করা হয়েছে। সুগার ক্রপকে আরও বেশি লাভজনক করার জন্য ইক্ষুর সাথে আলু, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি প্রভৃতি শীতকালীন সবজি, ডাল ও তেল জাতীয় শস্য প্রভৃতি মিশ্র ফসল হিসেবে চাষ করা কৌশল উদ্ভাবন ও সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেছে। মৌমাছির যে সমস্ত সমস্যা দেখা দেয় সেই সমস্ত সমস্যাও বাংলাদেশ সুগার ক্রপ গবেষণার বিজ্ঞানীরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে সমাধান করে থাকে। বাংলাদেশে চাটমোহর এলাকায় একটি মৌ চাষি সমিতি আছে এবং সেখানে বেশ 50-80 জনের মধ্যে মৌচাষি মৌ চাষ করে থাকে, এবং এই বছরেই তাৎক্ষণিকভাবে মৌ চাষের ক্ষুদ্র মৌমাছির মিটিল দেখা দেয়। এটি বাংলাদেশে আসলে একটি নতুন পোকা, আমাদের বিজ্ঞানীরা সাথে সাথে সেখানে গিয়ে এর সমাধান দিয়ে আসছে এবং কৃষকের পরবর্তীকরণের সঙ্গে পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও মধু উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় সাধারণত মানুষ মধুকে সন্দেহ করে থাকে যে এর মধু ভেজালযুক্ত, তাই কম হানি উৎপাদনের মাধ্যমে সেই সন্দেহ দূর করা হয় এবং সফলভাবে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে কৃষকের মাধ্যমে কম হানি উৎপাদন করা সম্ভব হয়েছে। এছাড়া গুড় সংরক্ষণ উৎপাদন এবং গুড়ের মধ্যে যে ভেজাল থাকে ভেজাল মুক্ত হয় গুড় উৎপাদনের জন্য ভেষজ উদ্ভিদ ব্যবহার করে গুড় উৎপাদন করা হয়ে থাকে।
বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত দুইটি সিবিএখো আখের জাত অবমুক্ত করেছে। তার একটি হলো বিএসআরআই আখ 41 যাকে আমরা অমৃত বলে থাকি এবং আরেকটি হলো বিএসআরআই আখ 42 যাকে আমরা রংবিলাস বলে থাকি। এই রংবিলাস আখটির রং এতই মানুষকে আকৃষ্ট করে এবং এর ফলন এত বেশি এবং এত মিষ্ট এবং এত নরম যে এটি আসলে মানুষ চিবিয়ে আখ হিসাবে একটি খুবই পছন্দনীয় বিষয় এবং কৃষকরা এই আখটি আবাদ করে অনেক লাভবান হয়ে থাকে। এক বিঘা জমিতে এই আখের চাষ করে কৃষকরা 2-2.5 লক্ষ টাকা বিক্রি করে এবং 1-1.5 লক্ষ টাকা নেট প্রফিট আয় করে থাকে। তাছাড়াও চিবিয়ে খাওয়া আমাদের অন্য অন্য যে জাত আছে অমৃত এবং CO208 যেটি আসলে আমাদের বিএসআরআই 147 আমরা চিবিয়ে খাওয়া আরও একটি জাত অবমুক্ত করতে যাচ্ছি। সেই আখটি যেমন বেশ কিছু কৃষক আবাদ করেছে কুষ্টিয়ার মিরপুরের চিতলি এলাকায় দুইজন সাধারণ কৃষক যারা বিদেশে চাকরি করত তারা বিদেশ থেকে এসে এই আখের চাষ আবাদ করেছে এবং 4.5 বিঘা জমির থেকে তারা 8 লক্ষ টাকা নেট প্রফিট করেছে। তাছাড়াও অমৃত জাতের যে আখটি আছে এই আখটি আসলে একটু দেরিতে পরিপক্ক হয় মার্চ মাসের দিকে, যার জন্য এই আখটি রস করে বিক্রি করার জন্য ঢাকাতে খুবই চাহিদা। আমাদের কৃষকদের প্রথম চাহিদা হলো যে স্বল্প মেয়াদি জাত বের করতে হবে। তো স্বল্প মেয়াদি জাত হিসাবে Q69 জাত গোবিন্দগঞ্জ এলাকা এবং মকানতলা এলাকায় চাষ হয়। এই আখটি আসলে 6-8 মাসের মধ্যে কৃষকরা সংগ্রহ করে বাজারে বিক্রয় করে থাকে। অতএব স্বল্পমেয়াদি জাত হিসাবে চিং জাত যেটি বা চিবিয়ে খাওয়া জাত আমরা যেটি বলি সেটি 6-8 মাসেই হারভেস্ট করা সম্ভব। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট সুগার ক্রপের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে উহা ব্যবহার হওয়ার ফলে দেশে সুগার ক্রপ চাষের উন্নয়ন ঘটেছে। দারিদ্র বিমোচন এবং কুটিরশিল্প বিকাশে এ প্রতিষ্ঠান অনবদ্য ভূমিকা রেখে চলেছে। পৃথিবীর প্রায় সকল দেশে COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষি কাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি, সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইয়েরা, আমাদের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।